সো আজকের এই ভিডিওতে আমরা মোবাইলে রেকর্ড করা একটা ভোকালে ইকিউ করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকের এই ভিডিওতে আমরা একটা ভোকাল মোবাইলে রেকর্ড করার একটা ভোকালে ইকিউ করব। মোবাইলে রেকর্ড করা ভোকালে এজন্য ইকিউ করব কারণ যারা আমরা কোয়ালিটি ফুল মাইক্রোফোন থেকে যখন আপনি ভোকালটা রেকর্ড করবেন তখন ইকিউর খুব একটা প্রয়োজন হয় না। আপনি যদি খারাপ টাইপের ভোকালকে ইকিউ করতে পারেন তাহলে ভালো ভয়েসটাকে ইকিউ করতে আপনার কাছে খুব একটা প্রবলেম হবে না। আর আজকের আমরা ইকিউ এর জন্য ইউজ করব ফ্যাপ ফিল্টারের প্যারামেট্রিক ইকিউ 3। এটার কথা আপনার অনেকেই বলেছিলেন এটা নিয়ে একটা টিউটোরিয়াল মেক করার জন্য কোর্সের ভিডিওতে। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি ভোকালটা নিয়ে নিই, 6 নম্বরে নিয়ে আসলাম। এরপর আমি এখানে অ্যাড করব ফ্যাপ ফিল্টার প্রো ইকিউ 3। সো ফার্স্ট এখান থেকে আমি লো কাট করব, হাই পাস যেটা এখান থেকে লো কাট। এবার আমরা শুনবো যত আমাদের এক্সট্রা এরিয়া আছে সেগুলো আমরা কাট করে ফেলবো। আপনারা জানেন প্যারামেট্রিক ইকিউ 2 এর যারা ভিডিও দেখেছেন এটা প্রায় সেম অলমোস্ট। সো আমরা একটু কাট করবো এখান থেকে, যতটুকু আমাদের প্রয়োজন নেই এক্সট্রা এরিয়া থাকবে সবগুলো আমরা কাট করে ফেলবো কারণ এতে আমাদের স্নেয়ার এবং কিক অ্যাড হয়, একটা গ্লিচ টিপের সাউন্ড ক্রিয়েট করে এবং খুবই বাজে সাউন্ড ক্রিয়েট হবে এখানে। সো যেটা আমাদের এক্সট্রা এরিয়া থাকবে সবগুলো আমরা কাট করে ফেলবো। চলুন শুরু করা যাক, একটু ভোকালটা প্লে করি এবং এখান থেকে কাট করব। কেন কাছে তুই এলি যদি আবার চলে যাবি, বল কেন? দেখুন এতটুকু কাটার ফলে আমাদের ভোকাল কিন্তু তেমন কোনো ইমপ্যাক্ট আসবে না কারণ এইটুকু যে ছিল এটা হচ্ছে আমার এক্সট্রা এরিয়া ছিল, ভয়েস এখানে একদম ফাঁকা, কোনো ভয়েস নেই। সো এটা আমি যদি অন অফ করি এই প্যারা ফ্যাপ ফিল্টার ইকিউ 3 আমার এই কারণেই ভালো লাগে কারণ হচ্ছে এখানে আপনি প্রতিটা ব্যান্ড সেখান থেকে মিউট এবং সোলো করে দেখতে পারবেন প্রতিটা ব্যান্ড আলাদা আলাদাভাবে। সো আমি এটা যদি এখান থেকে সোলো করে দেখি তাহলে দেখবেন খুব একটা কিন্তু চেঞ্জ আসবে না। স্বপ্ন দেখালি এ কারণেই প্রবলেম আসেনি এবং শুনতে ডিফারেন্স আসেনি কারণ আমার যে এইটুকু ছিল ভোকাল বা এক্সট্রা এরিয়া এটা প্রবলেম ক্রিয়েট করেনি আমার ভোকালে। ওকে, এরপরে আমি এক্সট্রা যে ফ্রিকোয়েন্সিগুলো থাকবে সেগুলো কাট করব এভাবে সেমভাবে আমরা যেভাবে ফ্যাপ ফিল্টার ইকিউ 3 করেছি সেমভাবেই বয়স শুনে শুনে এখান থেকে আমরা এক্সট্রা মাড়ি যে নয়েজগুলো আছে সেগুলো কাট করব। বাঁশির মতন বা শিশের মতন যে সাউন্ডগুলো হবে আমরা চলি সেগুলোই কাট করব। সো চলুন সেগুলো আমরা কাট করে ফেলি ঝটপট। এখানে একটা ফ্রিকোয়েন্সি আছে আমি সেটা এখান থেকে ডাউন করে দেব। কেন কাছে তুই এলি যদি আবার? আর এখানে একটা আমি হাই শেল্প নেওয়ার পরে হালকা একটু বুস্ট করব এখান থেকে আমি। কেন কাছে তুই এলি যদি আবার? কেন কাছে তুই এলি যদি আবার চলে যাবি? আমাদের কাটা মোটামুটি ক্লিয়ার। সো এভাবে কিন্তু আপনারা প্যারামেট্রিক ইকিউ 3 ইউজ করতে পারেন আপনাদের ভোকালে। আর ভোকালে প্রতিটা ভোকালের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হয়। সো আমি যদি এখান থেকে বলি যে এতটা পার্সেন্ট কাটবেন অথবা এত পার্সেন্ট কাটবেন, এত ডিবি কাটুন, আপনারা কিন্তু ঠিক বুঝতে পারবেন না। তারপরও একটা প্যারামেট্রিক ইকিউ করতে যে চ্যাটশিট ইউজ করা হয় তার আর একটা ভিডিও থাকবে, টোটাল 5 টিপস থাকবে বেস্ট ইকিউ করার, যেটা আপনি মোটামুটি সব ধরনের ভোকালেই ইউজ করতে পারবেন।
আর প্রতিটা ভোকালের আলাদা আলাদা ফ্রিকোয়েন্সি হয়, আমি যেটা আগেও বলেছি। সো সব ভোকাল যে সেম ওয়েতে কাজ করতে হবে তা না, নাহলে আমি বলে দিতাম যে হাই কাটে এত পার্সেন্ট ইউজ করুন, লো কাটে এত পার্সেন্ট ইউজ করুন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, খুদা হাফেজ।